ছাত্র নেতা থেকে রাষ্ট্রপ্রধান মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু মনোনয়নপত্র যাচাইয়ের পর ঘোষণা সিইসির যোগ্য ব্যক্তিকে নির্বাচন করা হয়েছে বললেন ওবায়দুল কাদের বিশ্বের তৃতীয় বৃহত্তম ড্রেজার দিয়ে বঙ্গোপসাগরে নতুন চ্যানেল তৈরি সিঙ্গাপুরের আদলে গড়ে তোলা হচ্ছে মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর যেটিতে ভিড়বে মাদার ভেসেল মিনিকেট ধান না থাকলেও চালে সয়লাব বাজার নিষিদ্ধের পরও বিক্রি হচ্ছে অবাধে প্রতারিত ভোক্তা চাহিদার কারণেই বাজারে আসছে দাবি ব্যবসায়ীদের প্রতিপক্ষকে ফাঁসাতে মাকে অপহরণের নাটক পাঁচ মাস পর পিবিআইয়ের প্রতিবেদন খুলনায় মা ও বোন সহ মরিয়ম মান্নানের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার সুপারিশ পহেলা ফাল্গুন আর ভালোবাসা দিবস একই দিনে উদযাপনে প্রস্তুত বাঙালি যশোরের গদখালিতে ২৫ কোটি টাকার রেকর্ড ফুল বিক্রি বাংলার সময় সঙ্গে আছি আমি নাবিলা সোহার দেশের ২২তম রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু একক প্রার্থী হওয়ায় মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে দুপুরে তাকে নির্বাচিত ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল প্রক্রিয়ায় অংশ নিয়ে আওয়ামী লীগের প্রস্তাবক ওবায়দুল কাদের বলেন স্বাধীনতার পক্ষের শক্তি হিসেবে একজন যোগ্য ব্যক্তিকে রাষ্ট্রপতি হিসেবে বেছে নেওয়া হয়েছে জাতীয় নির্বাচনে তিনি নিরপেক্ষ ভূমিকা পালন করবেন বলেও আশা প্রকাশ করেন ওবায়দুল কাদের রাশেদ লিমনের রিপোর্ট একক প্রার্থী হওয়ায় সবকিছুই ছিল কেবল আনুষ্ঠানিকতা তবুও দেশের ২২তম রাষ্ট্রপতির আনুষ্ঠানিক নাম ঘোষণা নিয়ে সকল আগ্রহের কেন্দ্রবিন্দু ছিল নির্বাচন কমিশন সোমবার সকাল ১০টা থেকেই প্রধান নির্বাচন কর্তার কার্যালয়ে শুরু হয় যাচাই বাছাইয়ের প্রক্রিয়া বেলা ১২:৩০ নাগাদ এই কার্যক্রমে অংশ নিতে কমিশনে আসেন রাষ্ট্রপতি মনোনয়নে আওয়ামী লীগের প্রস্তাবক ওবায়দুল কাদের সমর্থক হাসান মাহমুদ সহ দলের একটি প্রতিনিধি দল যাচাই বাছাইয়ের সব শেষ আনুষ্ঠানিকতা শেষে গণমাধ্যমের সামনে আসেন প্রধান নির্বাচন কমিশনার জানান একই নামে দুটি আবেদন জমা হলেও প্রথমটি বৈধ হওয়ায় পরেরটি যাচাইয়ের প্রয়োজন হয়নি একক প্রার্থী হওয়ায় দরকার হবে না ভোট তাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় দেশের পরবর্তী রাষ্ট্রপ্রধান হিসেবে নাম ঘোষণা করা হয় মোহাম্মদ শাহাবুদ্দিনের রাষ্ট্রপতি পদে নির্বাচনের প্রজ্ঞাপন অনুযায়ী আমরা একটি মনোনয়নপত্র আমি নির্বাচন কর্তা হিসেবে প্রধান নির্বাচন কমিশনার এবং নির্বাচন কর্তা হিসাবে গ্রহণ করেছি রাষ্ট্রপতি নির্বাচন আইন ১৯৯১ সালের ২৭ নং আইন এর ধারা ৭ অনুসারে জনাব মোহাম্মদ শাহাবুদ্দিন পিতা মরহুম শরফুদ্দিন আনসারিকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশে রাষ্ট্রপতি পদে নির্বাচিত ঘোষণা করা হয়েছে আজকে এই প্রজ্ঞাপন আমরা পাঠিয়ে দেব মুক্তিযুদ্ধের বিরোধী আর সন্ত্রাসবাদে বিশ্বাসী এমন কাউকে মনোনয়ন আওয়ামী লীগ দেয়নি বলে মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি সাংবিধানিকভাবে নিরপেক্ষ ভূমিকা পালন করলেই সন্তুষ্ট তারা এমন কোন রাষ্ট্রপতি আমরা করিনি যার নাম ইয়াজউদ্দিন কার্যক্রমে ইয়েসউদ্দিন এই ইয়েস কোনো ব্যক্তিকে রাষ্ট্রপতি পদে আমরা মনন দিইনি আমরা একজন সুশিক্ষিত সৎ যোগ্য দক্ষ ব্যক্তিকে যার ক্যারিয়ার গোটা জীবনটাই হলো বর্ণাঢ্য ২৩ এপ্রিল পর্যন্ত দায়িত্ব পালন করবেন বর্তমান রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ রাশেদ লিমন সময় সংবাদ ঢাকা জনগণের রায়েই দেশের সরকার গঠিত হবে তবে মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তিকে জনগণ নির্বাচিত করবে বলে প্রত্যাশার কথা জানিয়েছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তিনি বলেন গণতান্ত্রিক ধারায় দেশের সরকার চলবে দেশের ২২তম রাষ্ট্রপতি হওয়ার পর একথা বলেন তিনি যেহেতু আমি একজন মুক্তিযোদ্ধা আমার এই আকাঙ্ক্ষাটা সবচেয়ে প্রায়োরিটি পায় সেটা হলো যে যে সরকারি যা যাকেই নির্বাচিত করুক অবশ্যই তারা যেন মুক্তিযুদ্ধের সপক্ষের হয় তারা যেন যেহেতু স্বাধীনতা এনেছে মুক্তিযোদ্ধারা দেশের জন্য যুদ্ধ করেছে মুক্তিযোদ্ধারা তাহলে দেশ শাসিত হোক মুক্তিযোদ্ধাদের দ্বারাই এটাই আমার চরম আকাঙ্ক্ষা তবে জনগণ যাকে চাবে তারাই সরকার
গঠন করবে এবং গণতান্ত্রিক পদ্ধতিতে সরকার চলবে। অন্য প্রসঙ্গ, বিশ্বের তৃতীয় বৃহত্তম ড্রেজার দিয়ে বঙ্গোপসাগরে তৈরি করা হলো নতুন চ্যানেল। সিঙ্গাপুরের আদলে গড়ে তোলা হচ্ছে মাতার বাড়ি গভীর সমুদ্র বন্দর, এতে জেটিতে ভিড়বে মাদার ভেসেল। সাক্ষরটিপুর ক্যামেরায় কমলদের রিপোর্ট। সাগরের বুকে রাজত্ব করে বেড়াচ্ছে বিশ্বের তৃতীয় বৃহত্তম ড্রেজার মেশিন কেসিওপিয়া ফোর। চীনের এই মেশিনটি গত কয়েক বছরে অন্তত 35 লাখ ঘনমিটার মাটি অপসারণের মাধ্যমে তৈরি করেছে প্রায় 15 কিলোমিটার দীর্ঘ এবং 350 মিটার প্রস্থের নতুন চ্যানেল। বড় টার্মিনালগুলোর আদলে একদিকে মাল্টি ডাইমেনশনাল কানেক্টিভিটি, পাশাপাশি থেকে এখানকার চিত্রটাই অন্যরকম করে তুলবে। মূলত মহেশখালী মাতার বাড়িতে বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ কাজের সুবিধার্থে চীন থেকে আনা হয় এই ড্রেজার মেশিন। সাগর থেকে অপসারণ করা মাটিতেই তৈরি হয়ে গেছে মাইলের পর মাইল নতুন ভূমি, যেখানে গড়ে উঠছে বিদ্যুৎ কেন্দ্রের নানা স্থাপনা, আর এখানে গড়ে উঠবে বাংলাদেশের প্রথম গভীর সমুদ্র বন্দর। বর্তমানে যে 2000-2500 কন্টেইনার নিয়ে আসি, সেখানে হয়তো 8-10 হাজার কন্টেইনার নিয়ে এক একটা ভেসেল আসতে পারবে। এটাতে কস্টিং কমে যাবে। আমাদের যেহেতু এখানে ড্রাফট বেশি, লেন্থও বেশি এবং বেশি বলি আমার কার্গো আমরা নিয়ে আসতে পারবো। 32 ইঞ্চি ডায়ামিটার ড্রেজিং মেশিনের মাধ্যমে প্রতি ঘন্টায় 8,500 বর্গ মিটার সাগরের মাটি অপসারণ করে অন্তত 6 কিলোমিটার দূরে নিয়ে যাওয়ার সক্ষমতা রয়েছে কেসিওপিয়া ফোন নামের এই ড্রেজারের। অনেকটা সিঙ্গাপুরের আদলে গড়ে তোলা হচ্ছে এই মাতার বাড়ি গভীর সমুদ্র বন্দর। এখানে জাহাজ বেড়ানোর কোনো বিধিনিষেধ থাকবে না। অন্তত 8,500 টিউএস ধারণ ক্ষমতার জাহাজ অবলীলে প্রবেশ করতে পারবে এই মাতার বাড়ি সমুদ্র বন্দরে। মহেশখালীর মাতার বাড়ি সমুদ্র বন্দর থেকে কমল দে, সময় সংবাদ। মিনিকেট ধান না থাকলেও চালে সয়লাব বাজার, নিষেধের পরও বিক্রি হচ্ছে অবাধে, এতে প্রতারিত হচ্ছেন ভোক্তা। নাসিরুদ্দিন জলের রিপোর্ট, ছবি তুলেছেন আবু সাইদ। মুন্সীগঞ্জের মিরকাদিমে অটো রাইস মিলে মোটা চাল ছেটে করা হচ্ছে মিনিকেট চাল, আর বাজারে মিনিকেট নামে রং বেরঙের মোড়কে ছড়িয়ে পড়ছে এই চাল। মিল মালিক ও মিরকাদিম পৌর মেয়র অকপটে তা স্বীকার করে মিনিকেট তৈরির কারণ ব্যাখ্যা করেন। মিশিঙ্গই চালটারে গইসা পালিশ কইরা চিকুন কইরা হলাই, চিকুন হইলে ওইটা মিনিকেট কই বেস্ত হয়, মিনিকেট কই আর না বেসলে ওইটা পত্ত হয় না। বিক্রেতাদের দাবি, ভোক্তাদের ব্যাপক চাহিদার কারণেই এই চাল বিক্রি করছেন তারা। আর ভোক্তারা বলছেন, চিকন চাল মনে করেই মিনিকেট কিনছেন। আমি বলবো যে এক ধরনের প্রতারণা। আমি মনে করছি আমাদের সরকারের পক্ষ থেকে এই ব্যাপারে একটা শক্ত ভূমিকা নেওয়া উচিত। মিনিকেট নামে কোনো ধান আমাদের দেশে উৎপাদন হয় না, সুতরাং মিনিকেট নামে কোনো চাল বাজারজাত হওয়ারও কথা না। জেলার 365 চাতালের 360 বন্ধ, তাই 12 অটো রাইস মিল ও 5 চাতালে ধান থেকে চাল উৎপাদন হয়। এই মোকামে প্রতিদিন প্রায় 1,000 মেট্রিক টন চাল বিক্রি হয়, এর বড় একটি অংশই এই মিনিকেট নামে বিক্রি হচ্ছে। মুন্সীগঞ্জের মিরকাদিম থেকে নাসিরুদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ। পহেলা ফাল্গুন আর ভ্যালেন্টাইন্স ডে একই দিনে, উদযাপনে প্রস্তুত বাঙালি। নিজেকে সাজাতে ফুলের দোকানে বেড়েছে ভিড়। বসন্ত ভালোবাসা দিবস ঘিরে যশোরে রেকর্ড দামে ফুল বিক্রি, দারুণ খুশি গদখালের চাষিরা। দিবস দুটি ঘিরে এরই মধ্যে প্রায় 25 কোটি টাকার ফুল বেচাকেনা হয়েছে। আবুল কালাম আজাদের ছবি ও জুয়েল মৃধার তথ্য নিয়ে রিপোর্ট। এবছর ফুরফুরে মেজাজে ফুলের রাজধানী যশোরের গদখালির ফুল চাষিরা। করোনার পর চলতি বছর ফুলের রেকর্ড দাম পেয়েছেন তারা। গোলাপ, জারবেরা, গ্লাডিওলাস, রজনীগন্ধা, চন্দ্রমল্লিকা, টিউলিপ, লিলিয়াম সহ 13 ধরনের ফুলই উৎসবে 2-3 গুণ বেশি দামে বিক্রি করতে পেরেছেন চাষিরা।
এবার বছর খুব সুন্দর ফুল বেচা বিক্রি করছি। আসলে এই দিনটার অপেক্ষায় আমরা ছিলাম। এবার সবচেয়ে বেশি দামে ফুল বেচা কেনা করেছি, এতে আমরা আলহামদুলিল্লাহ। করোনা ভাইরাসের কারণে যে সবগুলো ক্ষতি হয়েছে এগুলো আমরা এই বছর পুষাই গেছে। কেবল ফুল চাষিরাই নন, এবছর লাভবান গদখালি থেকে দেশের বিভিন্ন স্থানে ফুল পাঠানো ব্যবসায়ীরাও। আমি অন্তত 7-8টা জেলায় আমি ফুল পাঠাই। 22 বছর জগতে আমার প্রথম 25 টাকা পর্যন্ত গোলাপ কিনেছি। চাষিরা এবছর ফুল চাষ করে অনেক লাভবান এবং আমরা ফুল দূরে পাঠাই, আমরাও অনেক লাভবান আছি। ফুল চাষী নেতার দাবি, বসন্ত ও ভালোবাসা দিবস ঘিরে প্রায় 25 কোটি টাকার ফুল বিক্রি করেছেন তারা। বসন্ত এবং ভালোবাসা দিবস উপলক্ষে প্রায় 25 কোটি টাকার ফুল বিক্রি হয়েছে এবং আগামী 21 ফেব্রুয়ারি উপলক্ষে আমাদের যে লক্ষ্যমাত্রা ছিল সেই লক্ষ্যমাত্রা পূরণ হবে বলে আশা করছি। কৃষি বিভাগের তথ্য মতে যশোরে প্রায় 1,500 হেক্টর জমিতে ফুলের চাষ হয়েছে, আর এ ব্যবসার সাথে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে লক্ষাধিক লোক জড়িত। সময় সংবাদ যশোর। এই মুহূর্তে চট্টগ্রামের চেরাগি পাহাড় এলাকায় আছেন রিপোর্টার পার্থপ্রতিম বিশ্বাস এবং রংপুরের নিউ ইঞ্জিনিয়ার পাড়া এলাকায় আছেন রিপোর্টার রেদওয়ান হেমেল। সরাসরি যাচ্ছি তাদের কাছে, প্রথমে যাচ্ছি পার্থের কাছে। ভালোবাসা দিবস ও পহেলা ফাল্গুনকে কেন্দ্র করে বন্দরনগরী চট্টগ্রামের চেরাগি পাহাড় এলাকায় কিন্তু ফুলের দোকানগুলো কিন্তু এই মুহূর্তে জমজমাট বেচা বিক্রি হচ্ছে। আমরা দেখছি বিভিন্ন বয়সী মানুষ যারা রয়েছেন তারা সবাই এই ফুলের দোকানগুলোতে আসছেন এবং তাদের যে পছন্দের ফুলটি রয়েছে তারা কিন্তু তাদের যে প্রিয়জন রয়েছে সেই প্রিয়জনের জন্য ফুলটি তারা ক্রয় করে নিয়ে যাচ্ছেন। এবং আমরা জানি আসলে চট্টগ্রামের যে চেরাগি পাহাড় এলাকাটি যে এলাকা রয়েছে এটি কিন্তু ফুলের দোকানের জন্য বিখ্যাত। চট্টগ্রামের কোথাও থেকে ফুল কিনতে হলে চেরাগি পাহাড় থেকে কিন্তু আসলে ফুল নিয়ে যেতে হয়, আর এই বছরের এই দিনটির জন্য কিন্তু এখানকার যারা ব্যবসায়ীরা রয়েছেন তারা সবসময় অপেক্ষা করে থাকেন। আমরা তাদের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছে গত 2 দিনে এবং আগামীকাল তারা প্রত্যাশা করছেন আসলে কোটি টাকার মতো ফুলের ব্যবসা তাদের হবে। আপনারা দেখতে পাচ্ছেন বিশেষ করে বিভিন্ন বয়সী মহিলা যারা রয়েছে, তরুণ তরুণী যারা রয়েছে সবাই কিন্তু আসলে এখানে ফুল ক্রয় করছেন, কেউ বা তাদের পরিবারের সদস্যর জন্য ফুল ক্রয় করছেন। আবার আজকে রাত কিংবা আগামীকাল সকালে বিভিন্ন পয়লা ফাল্গুনে অনুষ্ঠান রয়েছে, ভালোবাসা দিবসে অনুষ্ঠান রয়েছে, কিংবা প্রিয় মানুষটিকে বিভিন্ন ফুল দেওয়ার জন্যই কিন্তু আসলে আমরা দেখছি সবাই হয়তো একটি গোলাপ বা কয়েকটি ফুল, বিভিন্ন হলুদ রঙের ফুল সব কিছুই কিন্তু আমরা দেখছি এখানে কিনছেন। সেক্ষেত্রে এখানকার যারা ব্যবসায়ীরা বলছেন তারা বলছেন আজকে সকাল থেকে শুরু করে এখন পর্যন্ত প্রচুর বেচা বিক্রি হয়েছে এবং আজকে মধ্যরাত পর্যন্ত ফুলের দোকানগুলো খোলা থাকবে এবং আগামীকাল যেহেতু পহেলা ফাল্গুন এবং ভালোবাসা দিবস সেক্ষেত্রে আগামীকালও জমজমাট ব্যবসা হবে এমনটি কিন্তু তারা প্রত্যাশা করছেন। সেক্ষেত্রে নগরীর যে চেরাগি পাহাড় এলাকা রয়েছে এখানে যারা এই পথ দিয়ে চলাচল করছে তারাও কিন্তু যাওয়ার পথে একটি ফুল কিন্তু তাদের পরিবারের সদস্যটির জন্য তারা এখান থেকে ক্রয় করে নিয়ে যাচ্ছেন, সেই বিষয়টি কিন্তু আমরা দেখছি। সেক্ষেত্রে বলা যায় ভালোবাসা দিবস ও পহেলা ফাল্গুনকে কেন্দ্র করে চট্টগ্রামের ফুলের দোকান কিন্তু বেচা বিক্রিতে জমজমাট। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত নগরীর চেরাগি পাহাড় এলাকা থেকে এখানকার সর্বশেষ খবর। আমরা যাচ্ছি রংপুরে, সেখানে আছেন আমাদের আরেক সহকর্মী রেদওয়ান হিমেল। দুয়ারে কড়া নাড়ছে ফাল্গুন, সেই সাথে দৈরত বেঁধেছে বিশ্ব ভালোবাসা দিবস। আমি এই মুহূর্তে আছি রংপুর নগরীর ফুলের দোকানে, আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি যে আগামীকাল ফাল্গুন এবং বিশ্ব ভালো দিবসকে, বিশ্ব ভালোবাসা দিবসকে কেন্দ্র করে এই মুহূর্তে নগরীর যে ফুলের দোকানগুলো রয়েছে সেগুলো কিন্তু ক্রেতাদের ভিড় আস্তে আস্তে বাড়ছে। এখানে বিভিন্ন ধরনের গোলাপ ফুল থেকে শুরু করে রজনীগন্ধা এবং নানা জাতের ফুল কিন্তু এখানে দোকানরা পসরা সাজিয়ে বসেছে দোকানিরা। এবং সেই সাথে আরেকটু বিষয়ে যদি বলে রাখি, সেখানে এবার কিন্তু যে উত্তরের জেলা যে পঞ্চগড় রয়েছে সেখান থেকে নতুন যে ফুল টিউলিপ সেটা কিন্তু এখন এখানকার যেই দোকানিরা তারা কিন্তু বিক্রি করছে। এখানে প্রতি গোলাপ ফুল কিন্তু 20-30 টাকা করে বিক্রি হচ্ছে এবং নতুন যে ফুলটি টিউলিপ সেটা কিন্তু 150-200 টাকা করে বিক্রি করছে ফুল বিক্রেতারা। ক্রেতারা বলছেন গত বছর বছরের তুলনায় এবছর কিন্তু ফুলের দাম কিছুটা বেশি, তবে এই ফুলের দাম কিন্তু যতই বেশি হোক কিন্তু ফুল কিনতে কিন্তু ক্রেতারা ভুলছেন না। তারা কিন্তু আগামীকাল যে ফাল্গুন এবং যে বিশ্ব ভালোবাসা দিবস সেটাকে কেন্দ্র করে কিন্তু তারা এই নগরীর যে ফুলের দোকানগুলোতে সেগুলো কিন্তু সকাল থেকেই ভিড় করেছে এবং আমরা সারা দিকে দেখেছি আস্তে আস্তে করে যে এই দোকানগুলোতে কিন্তু ফুল বিক্রি দিন দিন যত গড়াচ্ছে তত কিন্তু এখানকার যারা
ক্রেতা রয়েছেন তারা কিন্তু ভিড় করছেন। আপনাদেরকে এই মুহূর্তে একটু আমরা স্ক্রিনে দেখানোর চেষ্টা করছি যে পঞ্চগড়ের যে টিউলিপ ফুল সেটা কিন্তু এবারের প্রথম কিন্তু রংপুর নগরীর যে ফুলের দোকান সেগুলো কিন্তু বিক্রি হচ্ছে। পাশাপাশি আপনাদেরকে আরেকটি বিষয় বলি যে মাতৃভাষা দিবস এবং বিশ্ব ভালোবাসা দিবস শুরু করে যে পহেলা ফাল্গুন যখনই আসে তখনই কিন্তু নগরীর এই ফুলের দোকানগুলোতে এই কয়েকটি ফুলের দোকানের কিন্তু কিন্তু ফুলের যে ব্যবসা সেটা কিন্তু জমে ওঠে। ইতিমধ্যে নগরীর যে এই ফুলের দোকানগুলোতে যে টিউলিপ ফুল সেটা কিন্তু বেশি বিক্রি হচ্ছে, কারণ এই প্রথম রংপুর নগরীতে পঞ্চগড়ের যে টিউলিপ ফুল সেটা কিন্তু বিক্রয় করছে বিক্রেতারা। সেক্ষেত্রে যদি বলি ক্রেতাদেরও কিন্তু আগ্রহ অনেকটাই বেশি এই ফুল কিনতে এসে, এবং বলি সেখান থেকে যদি এই যখনই এই মাতৃভাষা দিবস এবং ভালোবাসা দিবস থেকে শুরু করে পহেলা ফাল্গুনকে কেন্দ্র করে কিন্তু এই দোকানগুলোতে প্রতি বছর এই সময়টায় প্রায় 5-7 লাখ টাকার এই ফুল বিক্রি হয়, এবং সেখান থেকে যদি বলি ব্যবসায়ীরা বলছেন যে কৃষক পর্যায়ে থেকে এবার ফুল একটু বেশি ক্রয় করার কারণেই কিন্তু দামটা একটু বেশি তাদের কারণে মনে হচ্ছে। সব মিলিয়ে বলা যায় যে পয়লা ফাল্গুন এবং বিশ্ব ভালোবাসা দিবসকে কেন্দ্র করে কিন্তু একই বাড়ি জমে উঠেছে ফুলের ব্যবসা। তো এই ছিল আমার কাছে রংপুর থেকে সবশেষ তথ্য। এতক্ষণ যুক্ত ছিলাম রংপুর থেকে, তার আগে চট্টগ্রাম থেকে। প্রতিপক্ষকে ভাষাতে মাকে অপহরণের নাটক সাজিয়েছিলেন খুলনার মরিয়ম মান্নান। 5 মাস পর তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে পিবিআই। এতে মা ও বোন সহ মরিয়ম মান্নানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়েছে। নিয়ামুল হোসেন কোচির ক্যামেরায় আব্দুল্লাহ মামুন রুবেলের রিপোর্ট। সকাল 10টার পরপরই নারী ও শিশু নির্যাতন আদালতে তদন্ত প্রতিবেদন জমা দেয় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন। দীর্ঘ তদন্ত শেষে পিবিআই এ আলোচিত রহিমা বেগম অপহরণ মামলাকে একটি মিথ্যা মামলা বলে আখ্যা দেয়। জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষকে ফাঁসাতেই মরিয়ম মান্নান তার মা রহিমা বেগম ও বোন আদুরি আক্তারকে নিয়ে পরিকল্পনা করে এ অপহরণ নাটক সাজায়। নিখোঁজের পর বিকাশের মাধ্যমে মরিয়ম মান্নান তার মাকে টাকা পাঠানো, বান্দরবনে কাপড় পাঠানো সহ 13টি প্রমাণ পায়। লোকদের মাধ্যমে বান্দরবন দুর্গম অঞ্চলে পাঠিয়ে দেয়, যেখানে আমি সরজমিনে গিয়েছি, ঢাকা মহাখালী থেকে আমরা যাচাই করে নিয়ে আসছি, 1000 টাকা পাঠিয়ে সেই টাকাটা সেই রহিমা বেগম ঢাকা থেকে খুলনা থেকে উত্তোলন করেছে। প্রতিবেদনে মিথ্যা মামলা ও আদালতে মিথ্যা তথ্য দেয় মরিয়ম মান্নান তার মা ও মামলার বাদী মরিয়ম মান্নানের বোন আদুরি আক্তারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য সুপারিশ করা হয়। তাদের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনের 17 ধারা অনুযায়ী এই তিনজনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আমরা বিজ্ঞ আদালতে সুপারিশ করেছি। গত 27 আগস্ট খুলনার দৌলতপুরের মহেশ্বর পাশা থেকে নিখোঁজ হন রহিমা বেগম। পরদিন রহিমা বেগমের মেয়ে আদুরি বেগম দৌলতপুর থানায় একটি মামলা করেন। এরপর থেকে মরিয়ম মান্নানের কান্নাজড়িত খুলনা ও ঢাকায় একাধিক মানববন্ধন ও ফেসবুক স্ট্যাটাস সাধারণ মানুষের মধ্যে আবেগ সৃষ্টি করে। 28 দিনের নাটকীয়তা শেষে গত 25 সেপ্টেম্বর ফরিদপুরের বোয়ালমারি থেকে রহিমা বেগমকে অক্ষত অবস্থায় উদ্ধার করে পুলিশ। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, খুলনা। অনুমোদন ও লাইসেন্স ছাড়াই বানানো হচ্ছে 10 ধরনের ঘি। চট্টগ্রামে জেলা প্রশাসন ও বিএসটিআই এর যৌথ অভিযানে মিলল ভেজাল খাদ্যপণ্য তৈরির কারখানার সন্ধান। প্রতিষ্ঠানটিকে সিলগালা করার পাশাপাশি অর্থদণ্ড দেওয়া হয়। বিস্তারিত জানাচ্ছেন পার্থপ্রতিম বিশ্বাস। নগরীর বাইজিত এলাকার এই প্রতিষ্ঠানটি জগদীশের ঘি কারখানা নামেই পরিচিত, কিন্তু সোমবার সকালে কারখানাটিতে প্রবেশ করে অনুমোদন ও লাইসেন্স ছাড়া ঘি তৈরির 10 ধরনের কোটা পাওয়া যায়। সেই সাথে ঘি তৈরির বিভিন্ন মেশিনারিজও দেখতে পাই। মূলত মধ্যরাত থেকে সকাল পর্যন্ত ঘি প্রস্তুত করার প্রমাণ পাওয়া গেছে। ভুয়া বিএসটিআই লাইসেন্স ব্যবহার করে ঘি উৎপাদন করায় 1 লাখ টাকা জরিমানা করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। ওনার লাইসেন্স ক্যান্সেল করার পরেও উনি কিন্তু প্রোডাকশন কন্টিনিউ করেছে। 10 রকমের ঘি উনি তৈরি করে থাকেন, 10টা ঘিয়ের বয়েমেই কিন্তু উনি বিএসটিআইএল সিল ব্যবহার করছেন। দিনে ওনারা কাজ করেন না, ওনারা রাতে কাজ করেন, মাঝরাত থেকে কাজ শুরু করেন, ভোরবেলার মধ্যে ওনারা কাজ কমপ্লিট করে ফেলেন। এই ধরনের ভেজাল ঘি তৈরির সাথে যারা জড়িত তাদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হবে বলে জানান বিএসটিআই এর কর্মকর্তারা। তাদেরকে নির্দিষ্ট একটা টাইমও ধরে দেওয়া হয়েছিল, কিন্তু তারা সেই টাইমটা মানে ওভার হয়ে গেছে, তারপরে কোনো পদক্ষেপ নেয় নাই। এরই মধ্যে তারা কন্টিনিউয়াস তৈরি করে যাচ্ছে। এর আগেও কল্পনা কমোডিটিস প্রতিষ্ঠানটিতে বিভিন্ন সময় ভেজাল ঘি তৈরির অভিযোগে অভিযান চালিয়ে জরিমানা করা হয়। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। সময় সংবাদের বার্তা প্রধান। মুজতবা দানিশের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মিথ্যা মামলা ও পুলিশি হয়রানির প্রতিবাদে আজও সারা দেশে মানববন্ধন করেছেন গণমাধ্যম কর্মীরা। আইনটির অপপ্রয়োগ করে সাংবাদিকদের হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ করেন তারা।
সময় সংবাদের বার্তা প্রধান মুস্তফা দানিশের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা প্রত্যাহার ও পুলিশি হয়রানির প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে গণমাধ্যম কর্মীদের প্রতিবাদ সমাবেশ অব্যাহত আছে। সোমবার সকালে জেলা প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন করা হয়। এতে অংশ নেন বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা। ডিজিটাল নিরাপত্তা আইনের অপপ্রয়োগের মাধ্যমে গণমাধ্যম কর্মীদের হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ করেন বক্তারা। পুলিশের অপেশাদার আচরণ ও ডিজিটাল নিরাপত্তা আইনের অপপ্রয়োগের বিরুদ্ধে শরীয়তপুর প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করা হয়। এই আইনের মাধ্যমে সাংবাদিকদের হেনস্থা করা হচ্ছে বলে অভিযোগ সাংবাদিকদের। সাংবাদিকতাকে থামিয়ে দেওয়ার জন্য নানাভাবে ষড়যন্ত্র করছে, আমরা তীব্র নিন্দা জানাই। 2022 সালের 8 আগস্ট রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপপরীক্ষা নিয়ন্ত্রক শামসুল হকের বিরুদ্ধে ফলাফল জালিয়াতির অভিযোগ তদন্তে 4 সদস্যের কমিটি গঠন শিরোনামে সময় সংবাদে খবর প্রচারিত হয়। পরে 2022 সালের 21 সেপ্টেম্বর রংপুরের সাইবার ট্রাইব্যুনালে ডিজিটাল নিরাপত্তা আইনে সংবাদ প্রচারের অভিযোগে সময় সংবাদের বার্তা প্রধান মুস্তফা দানিশ ও রংপুরের ব্যুরো প্রধান রতন সরকারের বিরুদ্ধে মিথ্যা তথ্য দিয়ে মামলা করা হয়। মনিরুজ্জামান প্রান্ত, সময় সংবাদ। ব্রাহ্মণবাড়িয়ায় গণমাধ্যম কর্মীদের মাঝে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের অনুদানের চেক হস্তান্তর করা হয়েছে। দুপুরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে চেক হস্তান্তর করেন ব্রাহ্মণবাড়িয়া 3 আসনের সংসদ সদস্য র আম উবায়দুল মুক্তাদির চৌধুরী। এ সময় সত্য বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে সকল গণমাধ্যম কর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে 42 জন গণমাধ্যম কর্মীর জন্য 9,80,000 টাকার চেক দেওয়া হয়। সাংবাদিকরা ঐক্যবদ্ধ থাকলে সমাজের উপকার হয়, দেশের উপকার হয়, রাষ্ট্রের উপকার হয় এবং তারা ঐক্যবদ্ধ থাকবেন, এটি আমরা আশা করি, এবং সত্যের পক্ষে থাকবেন। সত্যের মা মারা গেছে এটা যেন কেউ না বুঝে। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। ছাত্র নেতা থেকে রাষ্ট্রপ্রধান মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্প, মনোনয়নপত্র যাচাইয়ের পর ঘোষণা সিইসির, যোগ্য ব্যক্তিকে নির্বাচন করা হয়েছে বললেন ওবায়দুল কাদের। বিশ্বের তৃতীয় বৃহত্তম ড্রেজার্ট দিয়ে বঙ্গোপসাগরে নতুন চ্যানেল তৈরি, সিঙ্গাপুরের আদলে গড়ে তোলা হচ্ছে মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর, জেটিতে ভিড়বে মাদার ভেসেল। এবং মিনিকেট ধান না থাকলেও চালে সয়লাব বাজার, নিষেধের পরও বিক্রি হচ্ছে অবাধে, প্রতারিত ভোক্তা, চাহিদার কারণেই বাজারে আসছে দাবি ব্যবসায়ীদের। এ ছিল বাংলা সময়, সঙ্গে থাকুন সময়।